ডক্টর সিনোজকে সম্মানের সহিত আপনাকে শ্রদ্ধার সহিত বলতে চাই, কি করে এখনো 1.5 মাস অতিবাহিত হলো? আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন মন্ত্রণালয় এখনো দখল করে আছে। এখান থেকে কিছু দূরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শেখ হাসিনার বান্ধবী এখনো কি করে সচিব হিসেবে, যে ব্যক্তিটি 26,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়ে আওয়ামী লীগের ক্যাডারদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, সেই সচিব এখনো কেন বহাল তবিয়তে আছে? জনগণ আপনার কাছে প্রশ্ন রাখতে চায় সব বিনয়ে। প্রিয় বন্ধুগণ, আমরা আপনার সাথে আছি, থাকব, তবু আপনার মন, আপনার দিল, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকুক, কিন্তু ইতিহাসে আপনি একজন প্রসিদ্ধ ব্যক্তি, আপনি একজন সৎ ব্যক্তি। আপনার বিরুদ্ধে শুরু করেছে হিন্দুস্তানে বসে, আমাদের দাবি নয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিএনপির দাবি না, বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি এখন একটা। 2013 সালে শেখ হাসিনা যে বন্দি মুক্তি বন্দি বিনিময় চুক্তি করেছে, তার এক করে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের আওতায় আনতে হবে। কিসের ইঙ্গিত, কিসের বাতাস বইল 3 তারিখের আগে? ঢাকা দক্ষিণের মেয়র যে তাপস, আমার 57 জন সেনাবাহিনীর অফিসারকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করেছে, সেই তাপস কি করে 3 তারিখে চলে গেল? শেখ হাসিনার পরিবারের সকল সদস্য যারা হাজার কোটি টাকা লুণ্ঠন করে কানাডায় বেগম পড়া করেছে, যারা আমার শ্রমিকজীবী মানুষকে এক বেলা খেতে দেয় নাই, যারা আবু সাইদ খোকনকে গুলি করেছে, তাদের পরিবারের একজন সদস্য এখনো কেন আইনের আওতায় আনা হয় নাই, এই বিষয়টা জানতে চায়।